স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতেই একাদশ সংসদের নতুন মন্ত্রিসভা কাজ করবে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকেরা পাশাপাশি নির্বাচনী ইশতেহারে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দুর্নীতি দমন এবং জবাবদিহিতা নিশ্চিত হবে বলেও মনে করেন তারা উন্নয়ন লক্ষ্য অর্জনে নতুন এবং পুরনোদের সমন্বয়ে গঠিত এই মন্ত্রিসভা এক হয়ে কাজ করবে বলেও আশাবাদী বিশ্লেষকেরা রাকিব হোসেনের ক্যামেরায় আরমান কাইসারের বিশেষ প্রতিবেদন একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের পর গেল রোববার নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব এতে পুরনোদের চেয়ে নতুনদের আধিক্য বেশি দেখা যায় মন্ত্রিত্ব প্রদানে দল পরিচালনার ক্ষেত্রে দক্ষ ব্যক্তিকে প্রাধান্য দেয়া হবে বলে মনে করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুল মান্নান চৌধুরী এ সময় আওয়ামী লীগের ইশতেহারের সাথে সমন্বয় রেখে এ মন্ত্রিসভা গঠন করা হয়েছে বলেও মত দেন তিনি আপনার মোটা বিশেষ অঙ্গীকার এবং লক্ষ্য সেই লক্ষ্যকে আপনার বাস্তবায়ন করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই হচ্ছে প্রশাসন দক্ষ হতে হবে আর দক্ষ হতে হলে দুর্নীতিমুক্ত করতে হবে এই দুটো জিনিসকে সমূহ গুরুত্ব দেওয়া হয়েছে মন্ত্রিসভা সফলতা সময়ের উপর নির্ভর করছে উল্লেখ করে নতুন এ মন্ত্রিসভার অনেক দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন এ রাজনৈতিক বিশ্লেষক জনগণের প্রত্যাশার মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছে এবং একটা গুরুদায়িত্ব বেশ চ্যালেঞ্জের জায়গা যেমন সামনে অপরচুনিটি আছে চ্যালেঞ্জও অনেক বেশি এখন বাংলাদেশ যে পর্যায়ে গিয়েছে এখান থেকে যদি আপনি অগ্রগতির সমৃদ্ধির জায়গা আরও নিতে চান তাহলে শুধুমাত্র গতানুগতিক কাজ করলেই কিন্তু কাজগুলো হবে না আওয়ামী লীগের সিনিয়র নেতারা নতুন মন্ত্রিসভাকে নানাভাবে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন রাজনৈতিক বিশ্লেষকরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মাদকের বিরুদ্ধে সংগ্রাম এটা থেকে সফল হবে নি হতে গেলে তার নতুন কাঠামোতে নতুন যাত্রায় তাকে অনেকগুলো নতুন মানুষকে সাথে চান আমি মনে করি এসব মন্ত্রীদের কাছ থেকে আমি প্রত্যাশা করছি আশা করছি তাদের মধ্যে অভিজ্ঞতার মিল হয়েছে নিঃসন্দেহে চমকপ্রদক নতুন মন্ত্রিসভা মুক্তিযুদ্ধের চেতনা সোনার বাংলা গড়ে তুলতে নবীন প্রবীণ এক হয়ে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন রাজনৈতিক বিশ্লেষকরা বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ আরমান কাইসার বাংলা টিভি ঢাকা সরকারের মেয়াদ শেষের আগেই শপথ নিয়ে আওয়ামী লীগের সাংসদ সংবিধান লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রুজবি দুপুরে রাজধানী নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন রুজবি বলেন দশম সংসদের মেয়াদ আঠাশ জানুয়ারি পর্যন্ত তার আগেই শপথ নিয়ে নিজেদের রচিত বিধান নিজেরাই লঙ্ঘন করেছেন তারা যা সম্পূর্ণরূপেই সংবিধান বিরোধী হয়েছে এ সময় কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে আত্মীয় স্বজনদের কাউকেই দেখা করতে না দেয়ার অভিযোগ করেন রজবি তো ওদের রচিত সংবিধান সেইখানে যে বিধানাবলী আছে তারা সেটা নিজেরাই ভঙ্গ করছে এটা সম্পূর্ণরূপে আমার মতো একজন লেম্যান মানে আমি বিশেষজ্ঞ নই তারপরেও আমার চোখে যেটা ধরা পড়েছে সেটা তারা যেটি করেছেন তাদেরই রচিত সংবিধান পণ্য পঞ্চদশ সংশোধনী তারা এটাকে সংবিধানের মধ্যে সংযোজন করে এটার তো নলচে আগেই বদলেছে তাদেরই রচিত এই সংবিধানে যে বিধানটুকু আছে সেটা তারা নিজেরাই লঙ্ঘন করে সরকার ঘোষিত বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে আজও রাজধানী ঢাকা এবং গাজীপুরের কয়েকটি এলাকায় বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকেরা রাজধানীর উত্তরা উত্তরখান খান দক্ষিণ খান সাইনবোর্ড তারগাছ মালিকের বাড়ি এবং সাভারের বাগবাড়ি এলাকায় বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা যায় সকাল থেকেই এলাকায় মহাসড়কে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে শ্রমিকেরা এতে ঢাকা ময়মনসিংহ আজও দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এই মহাসড়ক থেকে শ্রমিকদেরকে সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ এবং টিয়ার শেল ছোড়ায় এ সময় পুলিশ শ্রমিক সংঘর্ষে পুলিশ সহ শতাধিক আহত হয় শ্রমিকদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে এই আন্দোলনের সৃষ্টি হয়েছে বলে পুলিশ জানিয়েছে পরে বিকেলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যানজল স্বাভাবিক হয়